So hello friends, welcome to Football Extra. কাল বাঙালিদের একটা আবেগের ম্যাচ ডার্বি, এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান আইএসএল এ এই নিয়ে চতুর্থবার মুখোমুখি হবে। যদিও এখনও এসসি ইস্টবেঙ্গল আইএসএল এর মঞ্চে এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি। এই মরশুমে গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো খেলা হয়েছে তাতে 13 ম্যাচে মাত্র একটি মাত্র জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। তো সব মিলিয়ে দুটো দলই খুব একটা ভালো পজিশনে আছে বলে যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আবেগের ডার্বি কারা জিতবে এটা নিয়ে কিন্তু সমর্থকদের মনে একখানা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। সবাই সবার প্রিয় দলের জয় দেখতেই চাইবে। তো এই ভিডিওটা একদম ছোট ভিডিও। এসসি ইস্টবেঙ্গল দুজন নতুন বিদেশি প্লেয়ার নিল। এক হচ্ছে মার্সেলো দস স্যান্টোস, যাকে হায়দ্রাবাদ ম্যাচে কিছুক্ষণ খেলিয়ে দেখে নিয়েছে মারিও রিভেরা, এবং অন্যজন হচ্ছে ফ্রান্সোটা। আমির দেরবিসুবিকের জায়গায় ফ্রান্সোটাকে নেওয়া হলো। এবং ইন্ডিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড রাহুল পাসওয়ান, যিনি কলকাতা লিগে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন, সেই রাহুল পাসওয়ানকে কিন্তু নিজেদের দলে নিয়ে নিয়েছে এবং যা শোনা যাচ্ছে ইতিমধ্যে তিনি প্র্যাকটিস করছেন বা প্র্যাকটিসে নামবেন হয়তো বলা যায়। কতটা উপকৃত হবে এসসি ইস্টবেঙ্গল সেটা তো কিন্তু মাঠেই বুঝে যাবে। তার আগে যেটা বলার, অনেকে একটা প্রশ্ন করেছেন কালকে, আমি দেখছিলাম টেলিগ্রাম গ্রুপে অনেকে প্রশ্ন করেছেন যে মানরো দিয়াজ নাকি বলেছে আইএসএলে আইএসএল ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল জিতবে না, আদিল খানের পুর কোয়ালিটি, আদিল খান পুর কোয়ালিটি, বাজে প্লেয়ার, ম্যানেজমেন্ট খারাপ, সিনিক শেট খারাপ, শিবাজি সমাদ্দার খারাপ, অ্যাটমসফিয়ার খারাপ, আরও অনেক কিছু যেগুলো আপনারা অনেকে স্ক্রিনশট পাঠিয়েছেন, অনেকে পেপারে লেখা বার করে দেখিয়েছেন, অনেকে ইউটিউব চ্যানেলে কে বলেছে সেটা লিখে পাঠিয়েছেন দেখছিলাম। দেখুন, আমি একদম সত্যি কথা বলতে আমার অতটা সোর্স নেই, একদম এটা অস্বীকার করতে পারবো না, আমি আমার অতটা সোর্স নেই যে আমি মানরো দিয়াজকে কিছু জিজ্ঞেস করব ইন্ডিয়া থেকে চলে যাওয়ার পরে, যে তাকে আমি জিজ্ঞেস করব যে আদিলের কী কোয়ালিটি বা এসসি ইস্টবেঙ্গল কেরম টিম বা এসসি ইস্টবেঙ্গল ডার্বিতে খেলবে কি না, আর উনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, সেই সোর্সটা আমার নেই। তাই যারা খবরটা বার করেছে বা যারা খবরটা বলেছে আমি অবশ্যই তাদের সম্মান করি এবং তাদের কাজকেও আমি সম্মান করি। দেখুন, তারা তাদের সোর্স মারফত এই খবরটা পেয়েছে যে মানরো দিয়াজ এরকম বলেছে, আদিলকে খারাপ প্লেয়ার বলেছে। এই বিতর্কটা না, মানে আমি ঠিক ঢুকতে চাই না। আমাকে যারা জিজ্ঞেস করেছেন যে দাদা এটা কি সত্যি, দেখুন আমার কাছে এরকম কোনো খবর নেই বা আমি কারোর থেকে এরকম শুনিনি যে মানরো দিয়াজ এরকমভাবে কিছু বলেছে, অন্তত অন রেকর্ডিং আমি শুনিনি। দেখুন, আমি কিছু লিখে দিতেই পারি যে এই ভদ্রলোক এই বলেছে বা ওই ভদ্রলোক এই বলেছে, আমি সেটা লিখে দিতেই পারি, তা বলে আমি বলছি না যে তারা ভুল খবর দিচ্ছে, লিখে দিতেই পারি, কিন্তু লেখার থেকে না একটা অডিওতে কোনো ব্যক্তি কিছু বলেছে সেটাকে প্রকাশ করা আমার মনে হয় সেটা সবচেয়ে বেটার। অডিও ভিজুয়াল হলো, সেটাই মানুষের মনে আরও বিশ্বাসযোগ্যতাটা বাড়ে। তো যাই হোক, দেখুন পুরনো কথা নিয়ে তো বলে লাভ নেই, আদিল খান কীরকম প্লেয়ার বা ইন্ডিয়ান ফুটবলের মান কীরকম বা এসসি ইস্টবেঙ্গল কীরকম টিম সেগুলো নয়, নাই ঠোকা হলো। সামনে ডার্বি, সমর্থকরা চিন্তিত, তবে একটা জিনিস ভালো জিনিস যেটা বলা যায় সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গল শিবিরে চোটাঘাতের কোনো ব্যাপার নেই, কিন্তু সবুজ মেয়ন শিবিরে বা এটিকে মোহনবাগান শিবিরে কিন্তু চোটাঘাতের একখানা ভ্রুকুটি আছে, সেটা রয় কৃষ্ণা, জনি কাউকো এবং সাথে সন্দেশ ঝিঙ্গান, অর্থাৎ তিনজনই গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তিনজনেরই কিন্তু চোট আছে এখনও পর্যন্ত, কিন্তু চোটের যে পুরোপুরি মুক্তি পেয়েছে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। অর্থাৎ সবুজ মেয়ন শিবিরে চোটের ভ্রুকুটি থাকলেও এসসি ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু কোনো চোটের ভ্রুকুটি নেই। এসসি ইস্টবেঙ্গল পুরো টিমটাই পাবে কোচ মারিও রিভেরা, এবার দেখা যাক তিনি টিমটাকে কীরমভাবে সাজান এবং কীরম ফরমেশানে ডার্বিতে খেলান। ডার্বির কোনো প্রেডিকশন হয় না, তবুও আমরা বলবো বর্তমান পারফরমেন্সের বিচারে এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গলের থেকে অবশ্যই এগিয়ে আছে। তবে এই ম্যাচে ফুটবলাররা যারা নিজেদের নার্ভ ধরে রাখতে পারবে এবং লড়াইটা করতে পারবে
তারাই কিন্তু ডার্বিতে জয় দেখতে পাবে। তো ভিডিওটা এটুকুনি থাক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।